লিগ্যালিটি নিয়ে আসলে মূলত যে কথাটা বলতে হয়, এখানে আমি এক কথাই বলবো যে গরিব দুঃখী অসহায় মানুষের আশ্রয়স্থল, আইনি আশ্রয়স্থল হচ্ছে এই জেলা লিগ্যালিট অফিস। এই জেলা লিগ্যালিট অফিস 64 জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে অবস্থিত। আগে ছিল জেলা আদালত ভবনে, যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে যে জেলাগুলোতে হয়েছে এগুলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে অবস্থিত। এখানে সিনিয়র সহকারী জাজ পদমর্যাদার একজন জেলা লিগ্যালিট অফিসার আছেন, যিনি এই লিগ্যালিট অফিসার হিসাবে সকল কিছু দেখেন। তো এখানে আমাদের জাতীয় পর্যায়ে একটা হেল্পলাইন আছে 16430, এই নম্বরে যে কোনো জায়গা থেকে যদি আপনারা ফোন দেন, ওই জায়গা থেকেও আপনার যে কোনো পরামর্শ, আপনি কোথায় গেলে কীভাবে লিগ্যালিটের সেবা পাবেন, ওই নম্বরে হেল্পলাইন নম্বরে ফোন দিলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। এছাড়াও সারা বাংলাদেশে এবং টোল ফ্রি, এখানে এক টাকাও লাগে না, 16430 এই নাম্বারটাতে যদি কল দেওয়া হয়, এই কলগুলা যদি কল দেওয়া হয় ঠিক ওই জায়গায় আমাদের কল সেন্টারের লোক 24 hours থাকে, আপনারা ফোন দিলে ওই জায়গা থেকে আপনারা জানতে পারবেন লিগ্যালিটের কোন কোন জেলায় কী ধরনের সেবা দিয়ে থাকে বা অফিসটা কোথায় অবস্থিত। আর এছাড়াও আমাদের প্রত্যেকটা অফিসে পার্সোনাল হটলাইন নাম্বার আছে, যেমন আমাদেরটা হচ্ছে 01701 কুমিল্লার জন্য, 01701267382, আমি আবারও বলছি 01701267382, এই নাম্বারটাতে কল করলে আপনারা এখানকার যে যোগাযোগ ব্যবস্থা কীভাবে আসবেন সেটা জানতে পারবেন এবং যে কোনো আইনি পরামর্শের জন্য এটা তো ফোন দিতে পারবেন। আর এই লিগ্যাল এডে আপনার আরও আছে, যেমন আমাদের উপজেলা পর্যায়ে কমিটি আছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, জেলা পর্যায়ে তো কমিটি আছে সেন্ট্রালি, যেটার জেলা জজ সিনিয়র জেলা জজ মহোদয় এটার হচ্ছে চেয়ারম্যান হিসাবে আছেন, আর সেন্ট্রালি আমাদের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, আমাদের মূল যে অফিস সেটা হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, ওই অফিসের মাধ্যমে কিন্তু 64 জেলা লিগ্যালিট অফিস পরিচালিত হয় এবং তারা নিয়ন্ত্রিত টোটাল 64 জেলা। তো যারা আছেন আমি অনুরোধ করব আপনাদের প্রতিবেশী যারা দেখছেন শুনছেন, আপনাদের প্রতিবেশী কেউ অসহায় থাকলে এই জেলা লিগ্যালিট অফিসে পাঠাবেন, যদি কোনো আপনাদের পারিবারিক কোনো সমস্যা থাকে এগুলো নিয়ে জেলা লিগ্যালিট অফিসে আসবেন। এখানে ঠিক মিডিয়েশনটা হয় একটি ঘরোয়া পরিবেশে, এখানে শুধু পক্ষদের সাথেই জজ সাহেব কথা বলে। বাংলাদেশে আসলে এই জেলা লিগ্যালিট অফিস একটা অফুরন্ত সুযোগ সরকার করে দিয়েছে, যেখানে আপনারা জাজদের সাথে বসেই একটা মিডিয়েশন করতে পারবেন, আপনার যে কোনো আইনি সমস্যা পড়লে সেটার পরামর্শ নিতে পারবেন। এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমি মনে করি, নর্মালি কোনো জাজদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ কথা বলার কোনো সুযোগ নেই, একমাত্র সরকার লিগ্যালিট অফিসের মাধ্যমে এই সুযোগগুলো করে দিয়েছে। তো এই সকল ধরনের সুযোগ সুবিধাগুলো ইনশাল্লাহ যারা লিগ্যাল অফিসে আসলে পাবেন পাবেন। ধন্যবাদ।